হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি অপশন দেখাবো যে অপশনটি আপনার মোবাইলে সেটিং করলে আপনি শর্টকাট অনেক অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবেন। দেখা যায় অনেক সময় আমাদেরকে মোবাইল ফোন এক হাত দিয়েই ইউজ করতে হয়। তো সাধারণত এক হাত দিয়ে মোবাইল ফোন ইউজ করলে আপনার মোবাইলের সাইড বারে এক্সট্রা একটি সাইড বার যুক্ত করতে পারবেন, যেখানে আপনি রিসেন্ট যে অ্যাপগুলো থাকবে এইগুলো এখানে পাবেন, অথবা মোবাইলের সব অ্যাপ এখানে ওপেন করতে পারবেন। এখানে দেখুন আলফাবেটিক্যালি আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাপস ওপেন করতে পারেন এক হাত দিয়েই, কারণ এরকম সাইড বার সাধারণত মোবাইল ফোনের ডিফল্টভাবে দেওয়া থাকে না। তাই আমরা চাইলে নতুনভাবে আমাদের মোবাইলে সাইড বারে একটি এক্সট্রা সাইড বার অ্যাড করতে পারবো যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে, কারণ এখানে কিন্তু এই অপশনগুলো একদম নতুন অ্যাড করা যাবে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো বন্ধুরা, আমাদের ভিডিওর দেখার সময় একটি লাইক করে দিবেন ফ্রিতে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটি কমেন্ট করে দিবেন, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আপনারা যদি এরকম একটি সাইড বার অ্যাড করতে চান, তাহলে আপনাদেরকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, একদম সিম্পল একটি অ্যাপ্লিকেশন, একদম ছোট অ্যাপ্লিকেশন। তবে অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তবে এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন নিজের মতো করে, কালার। এই যে অ্যাপ্লিকেশনটি যখন আপনি ডিভাইস থেকে অন করবেন, অন করার পর দেখবেন এখানে প্রথমে একটি অপশন রয়েছে, এই যে অ্যাক্টিভেট। এই অপশনটি যদি বন্ধ করা থাকে অবশ্যই আপনি এই অপশনটি চালু করে দিবেন। এছাড়াও এখানে একটি আপগ্রেড ভার্সন আছে, পেইড ভার্সন, এটি নিতে হবে না। তারপর এই যে দেখুন মোর সেটিং, মোর সেটিংয়ে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে ডিম বিহাইন্ড, এই যে এখান থেকে আইকন শেপ, বিভিন্ন ধরনের অপশন আছে। এই যে অটো স্টার্ট অন বুট, যখন আপনার ডিভাইসটি অটো রিস্টার্ট হবে তখন অটোমেটিক এটি কাজ করবে। তারপর দেখুন আইকন শেপ, এখান থেকে চাইলে আপনি আইকন শেপ চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে। তারপর এই যে দেখুন লক আইটেমস, আপনি যদি এই অপশনটি চালু করেন তখন কিন্তু লক আইটেমসগুলো এখানে শো করবে যদি কোনো অ্যাপ লক করা থাকে। তারপর দেখুন এখানে অ্যানিমেশন স্পিড, এখান থেকে দিয়ে দিবেন, ডিফল্টভাবে দেওয়া আছে, আপনি চাইলে স্পিড আরও বাড়াতে পারেন যখন অন হবে এটি। তারপর নিচে দিকে দেখুন এই যে ভিউ, এখানে ভিউয়ে ক্লিক করবেন, ভিউয়ে ক্লিক করার পর এখানে আরও কিছু সেটিং আছে যে সেটিংটি করতে হবে আপনি। এখানে চাইলে আপনি এই যে দেখুন এখানে লেখা আছে প্যানেলস, ট্রিগার, তারপর কালার, বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারবেন এই সাইড বারটিতে। এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি আছে, এই কালারটি আপনি পরিবর্তন করতে পারবেন। যেখানে প্লাস এখানে রয়েছে, প্রত্যেকটিতে অ্যাপ এখানে অ্যাড হবে, রিসেন্ট যে অ্যাপগুলো আপনি ওপেন করবেন ওইগুলো এখানে চলে আসবে। তারপর উপর এখানে কাস্টমাইজেশন আপনি চাইলে এখান থেকে আরও বাড়াতে পারেন, লেআউট অথবা পজিশন, এখান থেকে প্লাস আইকন আরও বাড়বে, অথবা আরও এখানে অ্যাপ অ্যাড করতে পারবেন। এই যে এখানে আরও বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করতে পারবেন, দেখুন এই যে যেখানে আইকনটি থাকবে অথবা যেখান থেকে আপনি সোয়াইপ করবেন এই অপশনটি এখান থেকে পরিবর্তন করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালার থিম, তারপর এখানে টেক্সট কালার, বিভিন্ন ধরনের কালার টেক্সট অ্যাড করতে পারবেন সিলেক্ট, অথবা এখানে যে ইউজ ডিফল্ট কালার আছে এটিও চাইলে আপনি ইউজ করতে পারেন, অরিজিনালি যে কালারটি আছে, অথবা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি, এখান থেকে আপনি চাইলে ট্রান্সপারেন্সি কালার অ্যাড করতে পারবেন। এই যে তারপর এখানে অপশন আছে, আপনি যদি এখানে সেভ করেন, সেভ করার অপশনও এখানে আছে, বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করতে পারবেন, অথবা এখানে স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে প্রত্যেকটিতে কিন্তু অ্যাপ অ্যাড হবে, আর এখানে প্রিমিয়াম একটি ভার্সন আছে, আপনি যদি এটি নেন অল্প কিছু টাকা দিয়ে তখন কিন্তু এখানে আরও প্রিমিয়াম কিছু অপশন এখানে অ্যাড করতে পারবেন খুব সহজে। এই সাইড বারেই সব কিছু আপনি রাখতে পারবেন। এই সাইড বারে কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেট, ওয়াইফাই অথবা ব্লুটুথ যতগুলো সেটিং আছে প্রত্যেকটি এই সাইড বারে থাকবে, অন্য কোথাও ক্লিক করতে হবে না। ইন্টারনেট সহ, নোটিফিকেশন সহ, এই যে এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন মাঝখানের অপশনটিতে ক্লিক করে আপনি কালার পরিবর্তন করার পর। তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন, আরও অনেক ধরনের অপশন দেওয়া আছে, কারণ এই সাইড বার থেকেই সম্পূর্ণ অপশন এখানে চালু করা যাবে। দেখুন এখান থেকে কোন অ্যাপ আপনি ওপেন করবেন, যেমন ইউটিউব ওপেন করলে ওয়াইতে ক্লিক করলে চলে আসবে, হোয়াটসঅ্যাপ, তারপর টিকটক, এই ধরনের আরও কিছু অ্যাপস আছে, ফেসবুক, গুগলের যে অ্যাপসগুলো আছে প্রত্যেকটি এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এটি অনেক ইউজফুল হবে আপনার জন্য। আর এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে যখন আপনারা আমাদের এই ভিডিওটি প্লে করে দেখবেন, ডিসক্রিপশনে পাবেন ডাউনলোড অ্যাপস লিঙ্ক, এই যে টাইটেলের পাশে এখানে ক্লিক করুন, ক্লিক করলে ডিসক্রিপশন ওপেন হবে, অথবা এখানে মোর অপশন থাকবে, মোর অপশনে ক্লিক করলে দেখতে পাবেন লেখা রয়েছে ডাউনলোড অ্যাপস লিঙ্ক, এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।